নমস্কার ভিউয়ার্স এই মুহূর্তে সবথেকে বড় খবর রাজ্যের প্রাথমিক চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে দু হাজার তেইশ সালের যে টেট পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আর তার জন্য কবে থেকে ফর্ম পূরণ করতে পারবেন সব কিছু কিন্তু এবার জানিয়ে দেওয়া হয়েছে তাই বড় আপডেট আপনাদের জন্য নিয়ে হাজির হলাম তাই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে শেষ পর্যন্ত দেখুন সব কিছু আলোচনা করে দেব আজকে যেগুলি প্রকাশিত হয়েছে দেখুন রাজ্যে আপনাদেরকে জানিয়ে রাখি চলতি বছরেই ফের আয়োজিত হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ টেট আর বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাসেই কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বড় সড়ো ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে আর গত বছরের বাইশে ডিসেম্বর প্রাথমিক টেট নিয়েছিল আবারও কিন্তু সেই ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টেট উত্তীর্ণ হন প্রায় দেড় লক্ষ পরীক্ষাতে আপনারা জানেন যে গতবারের অনেকেই কিন্তু পাস করেছেন আর এবার কিন্তু সাত আট বছর ধরে ক্রমাগত বাড়ছে টেট পাস প্রার্থীদের সংখ্যা কিন্তু নিয়োগের সুফল না মেলায় তীব্র অসন্তোষ কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তবে যাই হোক না কেন আপনারা টেট পরীক্ষাতে বসতে পারবেন ফর্মও ফিল করতে পারবেন সেটি কিন্তু পরিষ্কার আর চলতি বছরের ডিসেম্বর মাসেই কিন্তু এই টেট অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের দশ অথবা সতেরো তারিখের মধ্যে নির্দিষ্ট কোনো একটি দিনে কিন্তু এই পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর টেট পরীক্ষা আয়োজনের বেশ কিছু মাস আগেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাই এই মাসেই হয়তো বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে এখনও কিন্তু আপডেট সেইভাবে প্রকাশিত হয়নি তবে অ্যাডমিট কার্ড প্রকাশ করে পরীক্ষার বন্দোবস্ত করতে অনেক কিন্তু সময়ের দরকার হয় তাই পরীক্ষা হওয়ার কয়েক মাস আগে অবশ্যই বিজ্ঞপ্তি জারি করবে তবে এখনো পর্যন্ত যেটি আপডেট জানতে পারা যাচ্ছে যে চলতি মাসের টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে শেষের দিকে তবে আপনাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে প্রতিদিন নতুন নতুন আপডেটগুলি জানার জন্য তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে যে কোনো লেটেস্ট আপডেট যে কোনো বিজ্ঞপ্তির খবর সবার আগে পেয়ে যাবেন তাই অবশ্যই জয়েন হয়ে যান ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে